ফান অফ ম্যাথমেটিক্স, ফান অফ ম্যাথমেটিক্সে আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি দুই যোগ দুই অর্থাৎ টু প্লাস টু ইজ ইকুয়াল টু সিক্স। তো আমরা ছোটোবেলার থেকেই জানি, আমরা সবাই জানি টু প্লাস টু ইজ ইকুয়াল টু ফোর, কিন্তু ফান অফ ম্যাথমেটিক্সে আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাতে চলেছি যে কীভাবে টু প্লাস টু ইজ ইকুয়াল টু সিক্স হয়, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাব। প্রথমে আমি লিখছি ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান, তো এটা গাণিতিক নিয়ম অনুসারে ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান লেখা যায়, কোনো সমস্যা নাই, লিখতে পারি। এটা প্রমাণ করার জন্য আমি প্রথমে এটা লিখে নিলাম। এখন ওয়ানকে আমি যদি এভাবে লিখি, ওয়ানকে যদি আমি লিখি ওয়ান ইজ ইকুয়াল টু ফোরটি ওয়ান মাইনাস ফোরটি, তাহলে ওয়ান অর্থাৎ একচল্লিশ মাইনাস চল্লিশ ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে ওয়ানকে আমি একচল্লিশ মাইনাস চল্লিশ লিখতে পারি। এখন রাইট সাইড ওয়ান ইজ ইকুয়াল টু সিক্সটি ওয়ান মাইনাস সিক্সটি, অর্থাৎ এককে আমরা ষাট একষট্টি বিয়োগ ষাট লিখতে পারি। তো এটা গাণিতিক নিয়ম অনুসারে লেখা যায়, কোনো সমস্যা নাই এখানেও। এখন একচল্লিশকে ভেঙে আমি দুটি বর্গ সংখ্যা বানাবো, ষোলো যোগ পঁচিশ, অর্থাৎ ষোলো যোগ পঁচিশ দুটি বর্গ সংখ্যা, একচল্লিশকে ভেঙে দুটো বানালাম, এবং চল্লিশ মাইনাস চল্লিশ ইজ ইকুয়াল টু সিক্সটি ওয়ানকে ভেঙে এখন দুটি পূর্ণবর্গ সংখ্যা বানাবো। তো প্রথমে সিক্সটি ওয়ানকে ভেঙে আমি লিখলাম থার্টি সিক্স প্লাস টোয়েন্টি ফাইভ, অর্থাৎ সিক্সটি ওয়ানকে আমি থার্টি সিক্স প্লাস টোয়েন্টি ফাইভ লিখতে পারি। এখন মাইনাস সিক্সটি, গাণিতিক নিয়ম অনুসারে এটা লেখা যায়, লিখতে পারি। এখন আমি সিক্সটিনকে ফোর স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ ষোলোয়ের বর্গ, ফোরের বর্গ হচ্ছে ষোলো, এবং ফাইভ টোয়েন্টি ফাইভের বর্গমূল ফাইভ, অর্থাৎ ফাইভ স্কোয়ার লিখতে পারি। মাইনাস ফোরটিকে টু ইন্টু ফোর ইন্টু ফাইভ লিখতে পারি, অর্থাৎ চার দুগুণ আট, পাঁচ আটটা চল্লিশ, চল্লিশকে আমি এভাবে লিখতে পারি ইজ ইকুয়াল টু থার্টি সিক্সকে এখন লিখতে পারি সিক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভকে ফাইভ ইজ ইকুয়াল টু ফাইভ স্কোয়ার, এটা লিখতে পারি। মাইনাস মাইনাস সিক্সটিকে যদি আমি এভাবে লিখি, ভেঙে লিখি টু ইন্টু টু ইন্টু ফাইভ ইন্টু সিক্স, অর্থাৎ পাঁচ দুগুণ দশ, ছয় দশে ষাট। তাহলে এখন আমরা একটু সাজিয়ে যদি লিখি, তাহলে ফোর স্কোয়ার মাইনাস টু ইন্টু ফোর ইন্টু ফাইভকে যদি আগে নিয়ে লিখি এবং প্লাস ফাইভ স্কোয়ারকে শেষে লিখলাম লিখি, তাহলে এটা আমাদের একটা সূত্রের সাথে মিলে যাবে ইজ ইকুয়াল টু, এই পাশের ডান পক্ষে আমি একটু সাজিয়ে লাগবো, সিক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ ইন্টু সিক্স প্লাস প্লাস ফাইভ স্কোয়ার শেষে লিখে দিলাম। তাহলে এটা আমাদের একটি অত্যন্ত পরিচিত একটি ফর্মুলার সঙ্গে মিলে যাবে, আমরা হাই স্কুল লেভেল থেকে এই ফর্মুলাটির সাথে অত্যন্ত পরিচিত। সেই ফর্মুলাটি হলো আমি ফর্মুলাটি এখানে পাশে লিখে রাখব, সবাই আমরা ফর্মুলাটার সাথে পরিচিত। ফর্মুলাটি হবে এ এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা এই ফর্মুলাটা সবাই জানি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটির সাথে আমরা সকলেই হাই স্কুল লেভেল থেকে পরিচিত, এটা অত্যন্ত পরিচিত একটি ফর্মুলা। এই ফর্মুলাটি আমি এখন এই এটা প্রমাণ করার জন্য প্রয়োগ করার চেষ্টা করব, এই ফর্মুলাটি এখন এখানে প্রয়োগ করব। তো এখানে ফোরকে যদি আমি এ ধরি এবং ফাইভকে যদি বি ধরি, তাহলে এখানে ফর্মুলাটি দাঁড়াবে ফোর মাইনাস ফাইভ হোল স্কোয়ার, ফোর মাইনাস ফাইভ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু
ডান পক্ষে অর্থাৎ রাইট সাইডে সিক্স মাইনাস ফাইভ ইজ ইকাল সিক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার। তাহলে এটাকে উভয় পক্ষ থেকে আমি যদি এখন বর্গমূল করে দেই তাহলে স্কোয়ার বাদ যায়, উভয় পক্ষ থেকে স্কোয়ার বাদ গেলে থাকবে ফোর মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু সিক্স মাইনাস ফাইভ। তাহলে এখন আমি বাম পক্ষ থেকে মাইনাস ফাইভ যদি এখন আমি ডান পক্ষে নিয়ে যাই তাহলে মাইনাস ফাইভকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে গেলে হবে প্লাস ফাইভ। তাহলে ফোর ইজ ইকুয়াল টু মাইনাস ফাইভ ডান পক্ষে প্লাস ফাইভ হয়ে যাবে। তাহলে সিক্স মাইনাস ফাইভ প্লাস ফাইভ বাম পক্ষের মাইনাস ফাইভ ডান পক্ষে প্লাস ফাইভ হয়ে যাবে। তাহলে মাইনাস ফাইভ প্লাস ফাইভ বাদ এখন ফোর ইজ ইকুয়াল টু সিক্স তো অতএব আমরা এখন লিখতে পারি টু প্লাস টু ইজ ইকুয়াল টু সিক্স। সুতরাং বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কীভাবে টু প্লাস টু ইজ ইকুয়াল টু সিক্স, এটা কখনোই গাণিতিক নিয়ম অনুসারে সম্ভব নয়। তো আমি এটা বলতে চাই যে দিস ইজ ফান অফ ম্যাথমেটিক্স এবং ডোন্ট টেক ইট সিরিয়াস। সবাইকে অনেক ধন্যবাদ, আশা করি তোমরা বুঝতে পারছো। বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।